السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. جرى سورة فاتحة تلاوات করলাম আমাদের প্রত্যেকের আমল নামায় এই মুহূর্তে 1500 সওয়াব প্রত্যেকের আমল নামায় জমা হয়ে গিয়েছে। কয় হাজার? 1500। وقال النبي صلى الله عليه وسلم قسمت الصلاة بيني وبين عبدي نصفين ولعبدي ما سأل أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله أسنت جميع خصاله صلوا عليه وآله. হীরাপুর শিশু কিশোর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, এই গভীর রাতে আমরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে
ভালোবেসে জান্নাতের এই বাগানে এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক বসিয়ে রেখেছেন, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যতটুকু জায়গা প্যান্ডেলের ভেতরে এতটুকু জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের হাদিস অনুযায়ী এতটুকু জায়গাকে আল্লাহ তাআলা আজকে দিনের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আমরা জান্নাতের বাগানের ভেতরে বসা আছি। আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। অনেক রাত হয়ে গেছে এবং মাহফিলের শিডিউলও প্রায় শেষ। তা আমরা, আমার নামের শুরুতেও লেখা আছে আখেরি মোনাজাত করবেন, তা আমি মোনাজাত করব। যারা আশপাশে আছেন তারা মেহরবানি করে, বাইরে যারা এখনও হাঁটাহাঁটি করছেন, ঘোরাঘুরি করছেন, ভিতরে চলে আসেন জান্নাতের বাগানের ভেতরে। আমরা ইনশাআল্লাহ মোনাজাত করে, দোয়া করে, আল্লাহ তাআলার কাছে মাফ নিয়ে, ক্ষমা নিয়ে, মাগফিরাত নিয়ে আমরা মাহফিল থেকে যাব। সবাই বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করেছেন, মায়া করেছেন, ইহসান করেছেন, এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন, ইসলাম দান করেছেন, আমরা মুসলমান হতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দান করেছেন, বিশ্ব নবী আকায় নামদার তাজেদারে মদিনা সরকারে দু আলম নবীউল আম্বিয়া শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন আফতাবুন নবুওয়াহ রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন, সেজন্য আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? অনেক রাত হয়ে গেছে, তো কষ্ট হবারই কথা। একটু আল্লাহকে খুশি করার জন্যে সবাই জোরে সরে একবার আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ, একবার পড়ছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন বান্দার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই চারটি জিকির আল্লাহর কাছে এত দামি, এত প্রিয়। কোন বান্দা যখন এই চারটা জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিকিরের বিনিময়ে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব এক একজন বান্দার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ পাক দান করেন। আমরা আরেকবার বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান দান করেছেন, আমরা সবাই ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চাই। কে কে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চায় একটু দুই হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা যারা এখানে বসা আছি, যাদের কান পর্যন্ত মাহফিলের আওয়াজ পড়ছে, আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমাদের কোনো গুনাহ নেই। ছোট বেগুনা মাসুম বাচ্চা ছাড়া আমাদের সবার জিন্দগিতে গুনাহ আছে। আমরা আজকে আল্লাহর কাছে মাফ চেয়ে, গুনাহ মাফ করিয়ে এরপরে মাহফিল থেকে বিদায় হব। সবাই বলি ইনশাআল্লাহ। এই সবগুলা মানুষকে যদি আল্লাহ পাক আজকে মাফ করে দেন, মাহফিলের কমিটি, বক্তা এবং শ্রোতা সবাইকে যদি আল্লাহ পাক মাফ করে দেন, আল্লাহ তাআলার জন্য কি এটা কোনো কষ্টকর বিষয়? না। আল্লাহর কোনো ক্ষতি হবে? না। আল্লাহর কোনো টানও পড়বে না। আল্লাহর নবী বলছেন,
لو أن أولكم وآخركم وإنسكم وجنكم ورطبكم ويابسكم قاموا في صعيد واحد পৃথিবীর কোটি কোটি মানুষ এমনকি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ মিলে যদি আল্লাহ তাআলার কাছে সবাই মিলে ক্ষমা চায় যার যা প্রয়োজন আছে সব প্রয়োজন যদি আল্লাহ তাআলার কাছে চাইতে থাকে আল্লাহর হাবিব বলেন ما نقص ذلك مما عندي إلا ما ينقص المخيط إذا أدخل البحر একটি সুই সাগরের মধ্যে ডুবিয়ে দেওয়ার পরে সুইটা সাগরের ভিতর থেকে ওঠানোর পরে সুয়ের মাথার মধ্যে যতটুকু পানি লেগে থাকে যত সামান্য পরিমাণ পানি লেগে থাকে আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন সবার প্রয়োজন পুরো করে দেওয়ার পরে সব বান্দাদেরকে maaf করে দেওয়ার পরে পৃথিবীর সব মানুষের প্রয়োজন পুরো করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুয়ের বাথা পরিমাণ পানি যতটুকু কমে আমি আল্লাহর রহমতের দরিয়া থেকে আমি আল্লাহর রহমতের সাগর থেকে সুয়ের মাথা পরিমাণ পানি ও রহমত কমে না সুবহানাল্লাহ আর বাকি সব রহমত আমি আল্লাহর কাছে রয়ে যায় এজন্য কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমাকে maaf করে দাও আল্লাহ বলেন সকাল আর সন্ধ্যা নেই আমি আল্লাহকে যে তুমি মন থেকে ডাক দাও আমি রব্বুল আলামিন তোমার ডাকে সাথে সাথে সাড়া দিয়ে দিব সুবহানাল্লাহ আসুন এই গভীর রাতে আল্লাহকে আমরা ডাক দেই একবার জোরে সরে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার আরেকটু মহব্বতের সাথে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার এই পোলারা তোমাদের তো আওয়াজ আরো বেশি হওয়ার কথা সবাই একসাথে স্টার্ট দিতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার মাশাআল্লাহ মাশাআল্লাহ এই তাকবীর আল্লাহু আকবারের পাওয়ার আছে না নাই পৃথিবীর বুকে আমরা কসম করে বলতে পারি পৃথিবীর বুকে আল্লাহু আকবারের চাইতে ভারী আল্লাহু আকবারের চাইতে শক্তিশালী কোন শব্দ এই পৃথিবীতে আর দ্বিতীয় কিছুই হতে পারে না ঠিক না বেঠে সবচেয়ে পাওয়ারফুল হাজার হাজার অ্যাটম বোমার চেয়েও হাজার হাজার পারমাণবিক বোমার চেয়েও আল্লাহু আকবারের পাওয়ার কম না বেশি বেশি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে জিহাদের ময়দান থেকে ফিরে আসছেন আসার পথে ক্লান্ত হয়ে নবীজি সাহাবাই কেরামকে নিয়ে এক জায়গায় রেস্ট নেওয়ার জন্য বসলেন এর তরবারিটা খোলা ছিল খোলা তরবারিটা গাছের ডালের মধ্যে ঝুলিয়ে গাছের নিচে ছায়ার নিচে নবীজি শুয়ে পড়লেন বুখারী শরীফে এসেছে নবীজির চোখ লাগলো চোখ লাগার পরেই কিছুক্ষণের মধ্যে এক ইহুদি এসে দেখছে যে জানের দুশমন মুহাম্মদ যাকে মারার জন্য সারাটা দিন গুরগুর করে মোহাম্মদ ঘুমিয়ে আছে তার উপরে খোলা তরবারিটা ঝোলানো এই সুবর্ণ সুযোগ সে চিন্তা করলো মিস করা যাবে না ইহুদি এসে তরবারিটা খপ করে নিয়ে নিল হাতে তরবারিটা নিয়ে যখন দাঁড়ালো আল্লাহর হাবিবের চোখ খুলে গিয়েছে নবীজি তাকে দেখলে ইহুদির হাতে তরবারি ইহুদি আল্লাহর নবীকে বলছে মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ মাইয়ামনাউকা মিন্নি বলো আমার তরবারি থেকে আজ তোমাকে কে রক্ষা করবে এই কথা বলার সাথে সাথে আল্লাহর হাবিব ইহুদির দিকে তাকিয়ে বললেন আল্লাহ আমাকে আল্লাহ রক্ষা করবে আল্লাহু আকবার আল্লাহ আমাকে রক্ষা করবে এই কথা বলার সাথে সাথে আল্লাহর হাবিব একবার আল্লাহর নাম নিয়েছেন
কিন্তু এই শব্দটা গিয়ে ইহুদির কলিজার মধ্যে এমন ভাবে আঘাত করেছে ইহুদি তার তরবারিটা ধরে রাখতে পারলো না তরবারি তার হাত থেকে মাটির মধ্যে পড়ে যায় সুবহানাল্লাহ আল্লাহর হাবিব এবার তরবারিটা হাতে নিয়ে নিলেন তরবারিটা হাতে নিয়ে ইহুদি কে ডাক দিয়ে বলছে ইহুদি এবার তরবারি আমার হাতে এবার বলো দেখি আমার তরবারি থেকে কে তোমাকে রক্ষা করবে ইহুদি থরথর করে কাঁপছে ইহুদি বলছে ইয়া মুহাম্মদ খুজ খায়র আখিজিন কুন খায়র আখিজিন তুমি দয়া করে আমাকে আঘাত করো না আমি জানি তুমি যদি আমাকে আঘাত করো আমি রক্ষা পাবো না কেননা তোমাকে আল্লাহ রক্ষা করেছে আমি তো আল্লাহর দিন গ্রহণ করিনি আমাকে তুমি একটু দয়া করো আমাকে মেরো না খোলা তরবারি হাতে আল্লাহর নবী ইহুদিকে বললেন লা তাখাফ ওয়া লা তাহজান ভয়ের কোনো কারণ নেই ভয় পেও না পৃথিবীতে মানুষ মারার জন্য আমি পৃথিবীতে আসিনি আমি রাহমাতুল লিল আলামিন হয়ে পৃথিবীতে আগমন করেছি যাও তোমাকে ক্ষমা করে দিলাম তোমাকে আমি মারলাম না ইহুদি আল্লাহর হাবিবের হাত মোবারক ধরে ফেলল আর ডেকে বলল মুহাম্মদ এমন একটি সুযোগ পাওয়ার পরেও তুমি আমাকে হত্যা করলে না একটা আঘাত করলে না একটি বকা দিলে না কত শত্রুতা তোমার বিরুদ্ধে আমরা করি আজকে তোমার এই আচরণ দেখে আর বুঝার বাকি নেই তুমি শ্রেষ্ঠ নবী তুমি সত্য নবী তোমার ধর্ম সত্য সুতরাং আর দেরি করতে চাই না জলদি করে আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও জোরে জোরে বলে সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে বান্দারে আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম তোমাদেরকে আমি আল্লাহ ক্ষমা করতে চাই আমি আল্লাহ তোমাদেরকে মাফ করতে চাই এক হাদিসে এসেছে ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিআন নাহার রাতের বেলা গভীর রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের হাত দুটো বাড়িয়ে রহমতের হাত বাড়িয়ে বান্দাদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে ও আমার বান্দা সারা দিন গুনাহ হয়ে গেছে আমি রব্বুল আলামিন রহমতের সবগুলো দুয়ার আমি খোলা রেখেছি দুনিয়ার সবার দুয়ার বন্ধ হয়ে গেছে আমার দুয়ার বন্ধ হয়নি সুতরাং তুমি উঠো আমি আল্লাহর কাছে মাফ চাও আমি রব্বুল আলামিন তোমার গুনাহের পরিমাণ যত বেশি হোক আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে চাই জোরে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর কাছ থেকে মাফ নিয়ে কালেমা পড়ে আমরা মৃত্যুবরণ করতে চাই সবাই বলি ইনশাআল্লাহ আপনাদের মনে কষ্ট হচ্ছে না ইমানের সাথে আমরা সবাই মৃত্যুবরণ করতে চাই ইমানের সাথে মৃত্যুবরণ করার তিনটি আমল নবীজি বলেছেন এই তিনটি আমল বলেই আমি বয়ান শেষ করব কারণ অনেক রাত হয়ে গেছে তো লম্বা আলোচনা করা সম্ভব না ইমানের সাথে মৃত্যুবরণ করার তিনটি আমল জোরে বলেন কয়টি আরো জোরে বলতে হবে কয়টি তিনটি তিনটি আমল নবীজি দিয়েছেন অনেকগুলো আমল আছে তার মধ্যে সহজ তিনটি আমল যে আমলের ব্যাপারে নবীজি বলেছেন কেউ যদি আমলগুলো করে তাহলে মৃত্যুর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ
এক নাম্বার আমল আল্লাহর নবী বলছেন মান কোরআ আয়াতাল কুরসি দুবুর কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত কোন ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে নবীজি বলেন ওই ব্যক্তি আল্লাহর কাছে এত প্রিয় হয়ে যায় আল্লাহর কাছে এত দামি হয়ে যায় পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করার কারণে আল্লাহর কাছে এত দামি হয়ে যায় জান্নাতের এত কাছে সে চলে যায় নবীজি বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে একটি মাত্র বাধা সেই বাধার নাম হলো মৃত্যু মৃত্যুবরণ করার সাথে সাথে ওই ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ কয়টা আমল গেল একটা দুই নাম্বার আমল খেয়াল করে শুনবেন আল্লাহর নবী বলছেন সাইয়্যিদুল ইস্তিগফার বুখারী শরীফের হাদিস মান করা সাইয়্যিদুল ইস্তিগফার وقرأ حين يصبح ومات قبل أن يمسي نبيجي بولشت شكال بلا كيو جدي سيد الاستغفار پڑے شندھار اگ جدي تر مدتو ہوئے جائے شندھار اگ جدي تر مدتو ہوئے جائے اللہ رب العالمين وی بکتر بطیا تو خوشی تھاک بین মৃত্যুর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ আর সন্ধ্যার সময় কেউ যদি সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে আর সকালের আগে যদি তার মৃত্যু হয়ে যায় নবীজি বলেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিবেন সুবহানাল্লাহ সাইয়্যিদুল ইস্তিগফার সমস্ত ইস্তিগফারের শ্রেষ্ঠ ইস্তিগফার আমরা আসেন সবাই একবার সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়ি আমরা তো কেউ জানি না কার কখন মৃত্যু আসবে আজকে এই মুহূর্তে যদি সাইয়্যিদুল ইস্তিগফারটা আমার সাথে পড়েন আর আজকের রাতে যদি আমাদের কারো মৃত্যু হয়ে যায় নবীজির হাদিস অনুযায়ী তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ সবাই আমার সাথে একটু পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت সবাই একবার বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমরা সাইয়্যিদুল ইস্তিগফার করেছি পুরুষ এবং মহিলা যারা আওয়াজ শুনতে পাচ্ছেন যদি আজকে রাতে আমাদের মৃত্যু হয়ে যায় নবীজির হাদিস অনুযায়ী আমরা জান্নাতি সুবহানাল্লাহ এই আমলটা আমরা সবাই করব আল্লাহকে দেখানোর জন্য সবাই একবার হাত তুলে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কয়টা আমল গেল দুইটা তিন নাম্বার আমল আল্লাহর নবী বলেন মান সালাল্লাহাল জান্নাতা সালাসা মাররাত ওয়াস্তাজারাল্লাহ মিনান নারি সালাসা মাররাত কোন ব্যক্তি যদি সকাল বেলায় দোয়া পড়ে তিনবার যদি দোয়া পড়ে আল্লাহুম্মা
إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا الله أمي أبنار كسي جنة جاي جهنم تيكي پناه جاي نبي جي بولين كيو جدي دواتا شكال بلا تين بار پوري تو شكال تيكي شندا پوت جنتو جنات قولت الجنة اللهم ادخله الجنة جنات اللہ کسے بولتے تھا کہ اللہ تمہارے بندہ تمہارے کسے بار بار جنات چاہتے سے اللہ تمہیں تاکہ معاف کر داؤ اللہ تمہیں تاکہ جنتی بنایا داؤ جہنم بولتے تھا کہ اللہ تمہارے بندہ بار بار تمہارے کسے جہنم تکے مکتی چاہے তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছে আল্লাহ তুমি তোমার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দাও এভাবে যখন জান্নাত এবং জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করতে থাকে আর বলতে থাকে আল্লাহ তুমি তাকে maaf করে দাও আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেয় যাও তোমরা যখন বারবার আমার কাছে দোয়া করতেছো আমার বান্দার জন্য যাও আমার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমি জান্নাতি হিসেবে ঘোষণা দিয়ে দিলাম সুবহানাল্লাহ কয় নাম্বার আমল গেল জান্নাতে যাওয়ার কয় নাম্বার আমল তিন নাম্বার ছোট ছোট তিনটি আমল আমরা সবাই করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আপনি কত মৃত্যুর খবর পাই আসলে ইমানি মৃত্যু হলো কিনা ইমানের সাথে মৃত্যু হলো কিনা এটা আমি বুঝব কিভাবে ইমানের সাথে মৃত্যুর কয়েকটা আলামত আছে নবীজি বলেছেন যদি তুমি দেখো এরকম আলামত তাহলে বুঝবা আল্লাহ তাআলা তাকে ইমানের সাথে মৃত্যু দান করেছেন সুবহানাল্লাহ এর মধ্যে পাঁচটা আলামত আছে কয়টা আলামত পাঁচটা শুনবেন নাকি ইমানের সাথে মৃত্যুর আলামত যে হ্যাঁ উনি ইমানের সাথে মৃত্যুবরণ করেছেন নবীজি বলেছেন মান কানা আখিরু كلامه لا إله إلا الله دخل الجنة كنو بكتي جدب مِتُّرْ شموي زبان دي كلمة بير هوي آسي مِتُّرْ شموي جدي كلمة پورتے تھا کہ اللہ نبی بولن نشچیت تھا کو আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইমানের সাথে মৃত্যু দান করেছেন ওই ব্যক্তিটা জান্নাতি সুবহানাল্লাহ গত দুই দিন আগে আমার পরিচিত এক ভাই উমরা থেকে আসতেছেন সাইদ ভাই আসার পথে উনি বললেন যে হুজুর উমরা থেকে আসতেছি সৌদি এয়ারপোর্ট ইমিগ্রেশন পাস হওয়ার পরে ওনার সাথে আরেকজন হাজি সাহেব এই বাচ্চারা উনি ওনার ওয়াইফের গায়ের উপরে ঢলে পড়েছেন তোনার মেয়ে সহ সবাই ধরাধরি করে ওনাকে ওই জায়গায় শোয়ালেন বিমানে উঠবে রাগ দিয়ে ওই জায়গার মধ্যে নবীর দেশে মদিনায় ওই জায়গায় সাইদ ভাই বললেন আমার কাছের মানুষ উনি বললেন যে আমার একেবারে মানে সামনেই আমার একবারে নিজের চোখে দেখা আমার সামনে বসেছি আমার সামনে উনি কালেমা পড়তেছেন কালেমা পড়তে পড়তে তিনি ইন্তেকাল করলেন সুবহানাল্লাহ জবান দিয়ে কালেমা বের হচ্ছে আর আল্লাহর কাছে চলে গেলেন আর মৃত্যুটা হয়েছে নবীর দেশে ফি মদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ কত সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে এরকম কালেমার সাথে ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন সবাই একবার জোরে সরে বলি আমিন দুই নম্বর আলামত হলো আল্লাহর নবী বলছেন হযরত মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত হাদিস নাসাই শরীফের হাদিস মাউতুল মুমিনি বিআরকিল জাবিন আল্লাহর নবী বলছে ক
কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার সময় তার কপাল দিয়ে ঘাম যদি বেবে ঝরতে থাকে পড়তে থাকে তাহলে বুঝে নেবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ঈমানের সাথে মৃত্যু দান করেছে সুবহানাল্লাহ তিন নাম্বার আলামত আল্লাহর নবী বলছেন ما من مسلم مات ليلة الجمعة أو نهارها إلا وقاه الله فتنة القبر كن ব্যক্তি যদি জুমার দিন কিংবা জুমার রাতে বৃহস্পতিবার দিবাগত রাতে কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে আল্লাহর নবী বলেন তুমি নিশ্চিত থাকো ওই ব্যক্তির কবরের সওয়াল জবাব কবরের সমস্ত শাস্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হেফাজত করবে সুবহানাল্লাহ সহি হাদিস ইল্লা ওয়াকাহুল্লাহ ফিতনাতাল কবর জুমার দিন কিংবা জুমার রাত যদি কারো মৃত্যু হয়ে যায় মৃত্যুবরণ করবে না আমাদের মধ্যে এমন কেউ আছে এখানে যে মরা লাগবে না মরবে না এই এলাকার চেয়ারম্যান সাহেবের মৃত্যু হবে কি হবে না এমপি সাহেবের মৃত্যু হবে কি হবে না সবাইকে মৃত্যুবরণ করতে হবে ধনী গরিব ছোট বড় কিন্তু মৃত্যুটা যদি জুমার দিন হয়ে যায় নবীজি বলেন তোমার জন্য খুশনসিব তোমার জন্য সৌভাগ্য আল্লাহ তাআলা তোমাকে maaf করে দিবেন সুবহানাল্লাহ কয়েকদিন আগে মগবাজারে আমার এখানে জুমা পড়ে মুরব্বী ভদ্রলোক জুমার দিন রাতে তাহাজ্জুদের সময় উঠেছেন ওঠার পরে শরীর খারাপ লাগতেছে ওই অবস্থায় তাহাজ্জুদের সময় উনি কালেমা পড়তে পড়তে মারা গিয়েছেন সুবহানাল্লাহ জুমার নামাজের পরে প্রায় আমার মসজিদে প্রায় 3500 এর উপরে মুসল্লি নামাজ পড়ে একসাথে এত হাজার হাজার মুসল্লি ওনার জানাজা আদায় করলেন আল্লাহর কি ইচ্ছা পরের জুমার ওই রাতে পরের জুমার রাতে এট এ টাইম যেই টাইমে স্বামী মারা গিয়েছেন এট এ টাইম ফজরের আগ দিয়ে ওনার স্ত্রীও ওই দিন ইন্তেকাল করেছেন সুবহানাল্লাহ জুমার রাতে এবং এভাবে আমরা আবার পরের জুমাতে জুমার পরে ওনার জানাজাটা আমরা পড়ালাম কত সৌভাগ্য ওনার জানাজাটা পড়ানোর সময় আমার চোখ দিয়ে পানি চলে এসেছে আহারে কত সৌভাগ্য স্বামী এবং স্ত্রী কত সৌভাগ্যবান না জানি কি আমল করেছে আল্লাহ তাআলাকে খুশি করেছে দুইজন যে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রী দুইজনকে জুমার দিন মৃত্যুদান করেছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকতময় সংসার রহমতময় সংসার আমাদেরকেও দান করেন সবাই বলি আমিন আমিন ঈমানের সাথে মৃত্যুর চার নম্বর আলামত হলো আল্লাহর নবী বলছেন আল ইস্তিশহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর দিন কায়েম করার জন্য কোন মুসলমান যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায় দিন রক্ষার জন্য আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য কোরআনের ইজ্জত রক্ষার জন্য কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এত এত মর্যাদা দান করবে এত সম্মান দান করবে কবরের মধ্যেও তার কোনো আযাব হবে না হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের কোনো হিসাব নিকাশ নেবেন না ফেরেশতাদেরকে বলবে তাদের কি কোনো ডিস্টার্ব করবে না তারা আমার রাস্তায় শহীদ হয়েছে আমি আল্লাহর দিন কায়েমের জন্য আমি আল্লাহর দিনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য তারা শহীদ হয়েছে আজকে তাদের কোনো হিসাব নেই
তাদের কোনো কষ্ট হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও যাও তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউসের সবগুলো দরজা আমি রব্বুল আলামিন খোলা রেখেছি যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে তোমরা আজকে প্রবেশ করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে মনে চায় না একটু জোরে সুরে বলি সুবহানাল্লাহ যত রাতের বেলায় সুবহানাল্লাহ বলি যদি পৃথিবীর কেউ না শুনুক যিনি শুনেন তিনি কে আল্লাহ আল্লাহর নবী বলেছেন এক একটা সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে এত বেশি এত বেশি এত বেশি একটা সুবহানাল্লাহ বলার সাথে সাথে যে বলবে তার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ পাক একটি গাছ রোপণ করে দেয় সুবহানাল্লাহ এত বড় গাছ রোপণ হয়ে যায় ওই গাছটা একটি তাজা ঘোড়া একজন জওয়ান মানুষ একটি তাজা ঘোড়া নিয়ে ওই গাছের ছায়া যদি পার হতে চায় 100 বছর পার হয়ে ক্লান্ত হয়ে পড়ে যাবে ওই গাছের ছায়া কোনোভাবেই শেষ করতে পারবে না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের মাহফিলকে কবুল করেন সবাই বলি আমিন আমিন সর্বশেষ ইমানের সাথে মৃত্যুর পাঁচ নম্বর আলামত হলো আল্লাহর নবী বলছেন মা মিমরাতি মা তাতান জুম্মাতিন ফাহিয়া শাহীদা কোন মা জননী সন্তান দুনিয়ায় প্রসব করার সময় কোন মা যদি মৃত্যুবরণ করে ওই অবস্থায় যদি কোন মা মারা যায় আল্লাহর নবী বলেন একজন জিহাদের ময়দানের শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু মর্যাদা দান করবে ওই মা জননীকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ততটুকু পরিমাণ মর্যাদা দান করবে জোরে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন সবাই জোরে সুরে একবার বলি আমিন আমিন আমার ভাইরা অনেক আশা নিয়ে আজকের এই মাহফিলটি আয়োজন করেছে হীরাপুর শিশু কিশোর ফাউন্ডেশন এই আয়োজক যারা তারা কোথায় মাশাআল্লাহ আরো আরো ইয়ারা আছে না অন্যান্যরা মাশাআল্লাহ বলেন আপনারা সবাই এলাকার আজকের এই মহত মাহফিলের যারা উদ্যোক্তা যারা এই মাহফিল আয়োজন করেছে আপনারা সকলে জানেন সকলেই বয়স কিছু হবে তো তাদের এত বড় হিম্মত করা খুবই আশ্চর্যজনক এত বিশাল একটি মাহফিলের আঞ্জাম তারা দেওয়ার জন্য যে সাহসিকতা দেখিয়েছে সেটা অবশ্যই প্রশংসার দাবিদার তারা একত্র এককভাবে এটা সফল করা সম্ভব হতো না এলাকার মুরব্বীরা আপনারা যারা ছিলেন এখনো আছেন এলাকার যুবক মুরব্বী সকলের সহযোগিতায় মাহফিলটা সাফল্যে উন্নত হয়েছে আমরা এলাকার সকল মুরব্বীদের প্রতি সে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা আমাদেরকে সার্বিকভাবে অর্থনৈতিকভাবে এবং মানসিকভাবে সাপোর্ট দিয়ে আজকের এই মাহফিলকে সফল করেছেন আমরা আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ আপনারা সবাই জানেন যারা এই মাহফিল আয়োজন করেছে তারা যুবক তারা শিশু কিশোর সকলের পড়ালেখায় ব্যস্ত তারপরে পড়ালেখার ফাঁকে ফাঁকে এই মাহফিলকে আঞ্জাম দেওয়ার জন্য অনেক কষ্ট করেছে আমরা আজকে আপনাদের সকলের কাছে সেই শিশু কিশোরদের জন্য বিশেষভাবে দোয়া পাচ্ছি এই মাহফিলের প্রধান উদ্যোক্তা মোহাম্মদ হাফেজ মোহাম্মদ মারুফুল্লাহ উনি যথেষ্ট সাহসিকতার সাথে এই মাহফিলের জন্য নিজের যে সাহস দেখিয়েছেন বা এই মাহফিল আঞ্জাম দেওয়ার জন্য তিনি যে উদ্যোগ দিয়েছেন অবশ্যই সেটা প্রশংসার দাবি রাখে আমরা ওনার এই মহতি উদ্যোগের জন্য ওনাকে স্বাগত জানাই আপনারা অবশ্যই জানেন বর্তমান এই
কমিশন ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়েছিল 2015 সালে আমাদের সাবেক মেম্বার গোলাম রসুল ওনাদের ওনার একটা বাগান বাড়ি আছে সেই বাগান বাড়িতে ওনারই ছোট ছেলে আপনার ছেলে তাদের উদ্যোগে শিশু কিশোরদের ফাউন্ডেশনের জন্ম সরি আদর্শ আমার নামটা মনে হচ্ছে আদর্শ তারই মাধ্যমে শিশু কিশোর ফাউন্ডেশনের উদ্যোগ তোমরা সামনে আসো সামনে আসো বাচ্চাদের খেলার মতো তারা একটা মাহফিল করেছিল সেখানে তারা নিজেরাই নিজেরাই রস করেছিল নিজেরাই মাহফিলের প্যান্ডেল করেছিল সিরিয়ালে বসে নিজেদের আয়োজনের মধ্য দিয়ে এই শিশু কিশোর ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয় সুদীর্ঘ 7 থেকে 8 বছরের মাধ্যমে আজকে এই বিশাল প্যান্ডেল ওই বিশাল আয়োজন সেই শুধুমাত্র ছোট ছোট শিশু কিশোরদের একান্ত আজকের এই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে এবং একটা বিশাল একটি মাহফিল সফল করার যে সাহসিকতা তারা দেখিয়েছেন তাদের এই সাহসিকতা অবশ্যই প্রশংসার দাবি রাখি আমি এলাকার সকল মুরব্বিয়ান যুবক যারা দায়িত্বশীল বন্ধু আছেন সকলের প্রতি একটা আহ্বান জানাবো ছোটদের বিভিন্ন কাজ কারণে ভুলভ্রান্ত হতে পারে আপনারা সকলকে ক্ষমা করে তাদেরকে পরামর্শ দেবেন যাতে করে এই ফাউন্ডেশন যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে কেমন পর্যন্ত সেই উদ্দেশ্যে প্রতিষ্ঠার যে সুফল সেটা যেন কেমন পর্যন্ত জারি থাকে আমরা আপনাদের কাছে দোয়া চাই বিশেষ কৃতজ্ঞতা আপনারা যারা সহযোগিতা করেছেন বিভিন্ন দাতা সদস্য আছেন আপনাদের সহযোগিতা মাহফুল আজকে সফল হয়েছে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ সর্বোপরি সকলের কাছে আমরা শিশু কিশোরদের জন্য বিশেষ দোয়ার দরখাস্ত করছি আলাপাত যেন ওদের ওই মহাতি উদ্যোগকে কবুল করে এখানে শিশু কিশোরদের মধ্যে সবাই শিক্ষার্থী সকলের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সবাইকে একটি খাদিম হিসেবে কবুল করে একটি বিশেষ ঘোষণা দিয়ে দিই তারপরে মাতারাম ঝুঁকছে এবং জেগে উঠছে কোরআনের আলোয় আলোকিত হচ্ছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ঠিক না বেঠি আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ আমাদের এই সন্তানরাই ইনশাআল্লাহ তার নেতৃত্ব দিবে আজকে এত কম বয়সে যারা এই বিরাট আয়োজন করার সাহস করেছে এটা আমি তাদেরকে কি দিয়ে ধন্যবাদ দিব জানি না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সন্তানকে এক একজনকে দ্বীনের বড় বড় মুজাহিদ হিসাবে কবুল করেন সবাই বলি আমিন এখানে 10 বছর 11 বছর এরকম ছোট ছোট বাচ্চারা আছে ওদেরকে দেখে আমার মনে পড়ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স হলো তখন 11 বছর আল্লাহ তাআলা যাকে এত মর্যাদা দিয়েছেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় থাকতেই আল্লাহ পাক ওনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন সুবহানাল্লাহ ইসলামে এই ছোট বাচ্চাদের যুবকদের অবদান অনেক অনেক অবদান আমরা জানি যে নবীজির যুগের সর্বনিকৃষ্টতম যে কাফের ছিল আবু জাহেল আবু জাহেলকে দুইজন ছোট শিশু হত্যা করেছিল দুইজন ছোট শিশু একজনের নাম মুআজ আরেকজনের নাম হলো মুআওয়াজ দুই ভাই মিলে আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করেছিল দ্বীনের মহব্বতে আল্লাহর নবীর ভালোবাসায় তারা জীবন উৎসর্গ করেছিল হযরত মুআজ মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 17 বছর বয়সে ওনার বাড়ি ঘর সব কিছু ছেড়ে ইসলামের জন্য সব ছেড়ে তিনি মদিনা হিজরত করে চলে গিয়েছিলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসআবের মতো হযরত আলীর মতো হযরত মুআজের মতো ঈমান আমার এই হীরাপুরের ছোট ছোট শিশু কিশোরদেরকে আল্লাহ পাক দান করেন সবাই বলি আমিন
এবং এদের যারা মা বাবা গার্ডিয়ান আল্লাহ তাআলা তাদেরকেও পাক্কা ইমানদার হওয়ার তৌফিক দান করেন মা বাবাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এরকম সন্তান জন্ম দিয়েছেন যে সন্তানরা কোনো গানের অনুষ্ঠান না করে কোনো ধরনের পিকনিক না করে তারা কোরআনের মেলার আয়োজন করেছে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখার তৌফিক দান করেন সবাই আরেকবার বলি আমিন আমিন এবং এই শিশুরা ওয়াদা করো যে যতদিন ইনশাআল্লাহ বেঁচে থাকবা যত বাধা আসুক যত সমস্যা তৈরি হোক তোমরা মাহফিল চালিয়ে যাবে সবাই ইনশাআল্লাহ বলো হাত তুলে দেখাও মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর ইনশাআল্লাহ আমি তাদের জন্য প্রাণ ভরে আজকে দোয়া করে যাব আমি মুসাফির আগামী দুই দিন পরে শনিবার আমি উমরার উদ্দেশ্যে আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা হব তাদের জন্য আমি দোয়া করব ইনশাআল্লাহ আপনাদের সবার জন্য দোয়া করব বিশেষভাবে ছোট ছোট সোনামণিদের জন্য আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন তাদেরকেও ইমানদার পাক্কা ইমানদার মুজাহিদ হিসেবে কবুল করেন অত্র এলাকার সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ তো এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজকদের মধ্যে অন্যতম হাফেজ মারুফ বিল্লাহ আমার অত্যন্ত স্নেহের আমি যে মাদ্রাসার জুমা পড়াই নয়াটোলা কামেল মাদ্রাসা সেখানে তিনি পড়াশোনা করেছেন আমাকে অনেক শ্রদ্ধা করেন অনেক দিন যাবত বলে আসছেন যে হুজুর আমাদের এলাকায় আপনি যাবেন কষ্ট হলেও আপনি যাবেন আমি বলেছি যে ঠিক আছে আমি যাব ইনশাআল্লাহ সেই ওয়াদা রক্ষা করতে আমি এসেছি আপনারা আওয়াজ শুনে বুঝতে পারছেন যে আমার মানে একটু কষ্ট হচ্ছে ঠান্ডা কাশি তারপরেও আমি তাকে অনেক স্নেহ করি তা আপনাদের আসার পরেই স্থানীয় যারা ভলান্টিয়ার যারা ছোট ছোট ভাইয়েরা তারা অনেক সুন্দর আপ্যায়ন করেছে আপনাদের আপ্যায়নে আমি মুগ্ধ হয়েছি আনন্দিত হয়েছি আর নোয়াখালী এই মাটি তো হলো ইসলামের ঘাঁটি ঠিক না ভাই ঠিক এই নোয়াখালীর মাটি ইসলামের ঘাঁটি ওলামায়ে কেরামের ঘাঁটি এই জায়গায় আসলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে আসলেই ভালো লাগে বাংলাদেশের আমার মনে হয় মোটামুটি তো পুরো বাংলাদেশ প্রায় সফর করেছি আমার মন বলে আর কি বাংলাদেশের সবচেয়ে বেশি আলেম আল্লাহ তাআলা নোয়াখালী এবং সিলেট এই দুই জেলায় আল্লাহ পাক দান করেছেন সুবহানাল্লাহ এত বেশি আলেম সেই লালমনির হাট আদিতমারি বাংলাদেশের শেষ মাথায় আমি বয়ান করতে গিয়েছি গত সপ্তাহে ওখানে যাওয়ার পর স্থানীয় ওলামায়ে কেরাম আমাকে ওলামায়ে কেরাম এবং মুরব্বীরা বললেন যে হুজুর এই এলাকার মানুষ দিনদারি বলতে কিছুই জানতো না এই এলাকার মানুষ দিন শিখছে দিনদারি শিখছে নোয়াখালীর আলেম ওলামাদের মাধ্যমে সুবহানাল্লাহ ঢাকা থেকে 450 কিলোমিটার আমি বললাম এত দূর নোয়াখালীর মানুষ এসছেন বলে হুজুর নোয়াখালীর আলে বলা মারা হুজুররা এই এলাকায় এসে ওনারা মসজিদে নামাজ পড়াতেন আমাদেরকে কোরআন তেলাওয়াত করা শেখাতেন এরপরে এখানেই ওনারা কোন রকম বাড়িঘর করে এখানেই জীবন শেষ করেছেন শুধুমাত্র আমাদেরকে দিন শেখানোর জন্য সুবহানাল্লাহ এই পরিমাণ অবদান বাংলাদেশের যে কোনো জেলায় যায় সেখানে গিয়ে শুনি কোন না কোন নোয়াখালীর আলেম এই এলাকায় এসেছিলেন এবং এখানে এসে তিনি দিনই মাদ্রাসা কায়েম করেছেন কিংবা দিনই পরিবেশ সেখানে তিনি কায়েম করেছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাংলাদেশকে কয়েকটি জেলার মাধ্যমে কয়েকটি জেলার ওসিলায় আলেম ওলামাদের ওসিলায় বাংলাদেশকে আল্লাহ পাক হেফাজত করেছেন আল্লাহ তাআলা এই এলাকায় আলেমদের সংখ্যা হাফেজে কোরআনের সংখ্যা আরো বাড়িয়ে দেন সবাই বলি আমিন আমরা এখন তওবা করব আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন পর্দার আড়ালে যে সমস্ত মা বোনের আওয়াজ শুনতে পাচ্ছেন সবাই হাত তুলবেন আল্লাহ তাআলা যেন আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন আমরা একটু কষ্ট করে তো আরেকটি বিষয় আসলে আমি বলতে চাচ্ছিলাম যে ছোট বাবারা যারা আজকে মাহফিলের আয়োজন করেছো তোমাদের শুধু মাহফিল করলেই হবে না
প্রথম যে কাজটা তোমাদেরকে করতে হবে সবাইকে সুন্দর করে নামাজ শিখতে হবে নামাজ পড়তে হবে তোমরা কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে সবাই কি ইনশাআল্লাহ বলতে পারো হ্যাঁ সবাই বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন কিছুদিন আগেও দেখলাম যে নোয়াখালীতে এক মসজিদে একটানা 40 দিন পর্যন্ত ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার কারণে অন্যান্য নামাজ সহ ফজরের নামাজ সহ 40 দিন একাধারে নামাজ পড়ার কারণে প্রায় 50 জনের উপরে ছোট ছোট বাচ্চারা তারা পুরস্কার নিয়েছে নোয়াখালীতে এবং তাদের প্রত্যেককে সাইকেল দেওয়া হয়েছে এই এলাকার মুরব্বীদের প্রতি একটা আমার আবদার থাকবে যে ছোটখাটো হলেও একটা পুরস্কারের ব্যবস্থা করেন যে বাচ্চারা মসজিদে যদি জামাতের সাথে নামাজ আদায় করে তাহলে 40 দিন পরে তাদেরকে একটা পুরস্কার দেওয়া হবে এরকম আয়োজন কি করা যায় ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করেন আমিন আমরা দোয়ার আদব হলো যে মানে আত্তাহিয়াত সূরাতে বসার চেষ্টা করা এভাবে দোয়াতে বসা আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করেন এবং আমি মুসাফির আল্লাহর হাবিব বলেছেন যে কেউ যদি মুসাফির হয় কোন মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া এক মুহূর্তের মধ্যে কবুল করে নেন সুবহানাল্লাহ তিনজনের দোয়া আল্লাহ কবুল করেন ডাইরেক্ট একজন হলো মুসাফিরের দোয়া দ্বিতীয়ত মজলুমের দোয়া কোন মজলুম যদি আল্লাহর কাছে জালেমের বিরুদ্ধে দোয়া করে তো আল্লাহ তাআলা সাথে সাথে মজলুমের দোয়া কবুল করে নেন আর তিন নাম্বার হলো কোন মা যদি সন্তানের জন্য দোয়া করে বাবা যদি সন্তানের জন্য হাত তোলে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা ছাড়া সাত আসমান ভেদ করে সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করে নেন সুবহানাল্লাহ আমরা সবাই ইস্তিগফার করি আস্তাগফিরুল্লাহ أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم بشج بابي আজকে আমরা দোয়া করব মাহিন উদ্দিন অপু তার মার জন্য মা জীবিত আছেন জনাব এবং হাফেজ মারুবিল্লাহ তার বাবা ইন্তেকাল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দেন সবাই বলি আমিন এখানে হয়তো অনেকে আছেন যার মা নেই বাবা নেই আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায় দেন সবাই বলি আমিন আল্লাহ তাআলা মা বাবাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন আমাদের যাদের মা বাবা জীবিত আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হায়াতে তাইয়্যেবা দান করেন আজকে যিনি সবচেয়ে বেশি অনুদান দিবেন কোন সাহেব নে মা বাবা জীবিত আজকে এই মাহফিলের জন্য অনেকেই অনুদান দিয়েছেন এর মধ্যে খোকন সাহেব উনি সবচেয়ে বেশি অগ্রসর ছিলেন ওনার মা বাবার জন্য তিনি এই খরচ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওনার মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায় দেন আমিন আমরা যারা এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য দিন রাত অনেক পরিশ্রম করেছি স্টেজে যে ভাইরা বসা আছেন সবাই অনেক পরিশ্রম করেছেন কি ভাইয়ের নাম জানি কি মাসুম ভাই হ্যাঁ মাসুম ভাই এরপরে আরো যারা আছেন একটা মাহফিল সাজাতে কত কষ্ট এখানে সময় দিয়ে অর্থ দিয়ে তাউলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين رب العالمين أي الله تعالى غبير جنيتم هيرا پور عالم مدرسة مطر دیگه تاکی دیکھو الله
হিরাপুর শিশু কিশোর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে আমরা যারা সমবেত হয়েছি, পর্দার আড়ালে যত মা বোনেরা হাত তুলেছে, আল্লাহ তুমি মেহরবানি করে মেহরবানি করে আমাদের জিন্দিগির তাম গুনা খাতাগুলি মাফ করে দাও গো আল্লাহ। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আমাদের কারো কারো বাবা নেই, কারো কারো মা জননী দুনিয়াতে নেই, আল্লাহ এই শীতের রাতে মা জননী কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করে বড় করেছে। এখন নিজেদের সন্তান যখন লালন পালন করি বুঝতে পারি একটা সন্তান বড় করা কত কঠিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ এই শীতের রাতে কত সময় পেশাব করে মাকে ভিজিয়ে ফেলেছি, মা কোনোদিন রাগ করেনি, গরম কাথা দিয়ে মা আমাকে বারবার জড়িয়ে ঘুমিয়ে পড়েছে। রব্বুল আলামিন, ছোট সময় মাদ্রাসায় যখন রওনা করতাম লক্ষ্য করে দেখতাম যত দূর পর্যন্ত মাকে দেখা যায়, মা জননী শরীর আঁচল দিয়ে চোখ গুলা মুছে আর ডেকে বলে, রে সন্তান তুমি ভালো করে পড়াশোনা করবে, তুমি যদি আলেম হও আমার জীবন সার্থক হবে। রব্বুল আলামিন, প্রত্যেকটা মা চায় তার সন্তান মানুষের মতো মানুষ হোক। রব্বুল আলামিন মেহরবানি করে আমাদের যাদের মা জননী অন্ধকার কবরে শুয়ে আছে, মেহরবানি করে মা জননীর কবরটাকে কেয়ামত পর্যন্ত জান্নাতের বাগিচা বানা দাও রে আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের যাদের বাবা দুনিয়াতে নাই রে আল্লাহ, জানি না কার জানি বাবা নেই, এরকম কেউ এখানে আছে, হাফেজ মারুফ বিল্লাহ দোয়া চেয়েছে বাবার জন্যে। এখানে অনেক সন্তান আছে যারা নিজের হাতে বাবার লাশটা কবরের মধ্যে শোয়া এসেছে। রব্বুল আলামিন, কতদিন যায় রাত যায় বাবার খবর আমরা নিতে পারি না, মেহরবানি করে বাবার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দিও রে আল্লাহ। রব্বুল আলামিন, হজে গিয়ে কত সুন্দর সুন্দর মানুষ দেখেছি, ইয়ামানের মানুষ কত সুন্দর, মিশরের মানুষ কত সুন্দর, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলি বাবার মতো এত মায়াবী চেহারা সারা দুনিয়ায় আর কোথাও দেখি নাই রে আল্লাহ। মেহরবানি করে বাবা মার কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও রে আল্লাহ। আমাদের যাদের মা বাবা জীবিত আছে তাদেরকে নেক হায়াত দান করো রে আল্লাহ। মা বাবার খেদমত করে আমাদেরকে জান্নাত কামাই করার তৌফিক দিও আল্লাহ। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আমরা প্রায় সবাই গুনাহগার, মাসুম বাচ্চারা ছাড়া সবাই গুনাহগার, গুনাহের হাত দুইটা তোমার শাহি দরবারে বাড়িয়ে দিয়েছে, হাত দুইটা ফিরে দিও না, মেহরবানি করে হাত দুটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও রে আল্লাহ। জিন্দেগীর তামাম গুনাগুলি মাফ করে দাও আল্লাহ। জীবনে যত গুনাহ করেছি গুনাহগুলো গোপন রেখে হাশরের মাঠে আমাদেরকে জান্নাতীদের কাতারে দাঁড় করায় দিও আল্লাহ। দুনিয়ার গুনাহগুলো প্রকাশ করে দিও না,
বাবাকে সন্তানের সামনে লজ্জায় ফেলো না সন্তানকে বাবার সামনে লজ্জায় ফেলো না আত্মীয় স্বজনের সামনে লজ্জায় ফেলে দিও না রে আল্লাহ দুনিয়ায় যেমন আমাদের গুনাহগুলো তুমি গোপন রাখো হাশরের মাঠে আমাদের গুনাহগুলো গোপন রেখে মেহেরবানি করে আমাদেরকে জান্নাতীদের কাতারে দাঁড় করায় দিও আল্লাহ রব্বুল আলামিন হাশরের মাঠে জাহান্নাম যখন চলে আসবে আল্লাহ জাহান্নামের উপরে পুলসিরাত কায়েম হয়ে যাবে রে আল্লাহ পুলসিরাত উপর থেকে মানুষ কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়তে থাকবে আল্লাহ কলিজার পানিগুলো তখন শুকায় যাবে ঘামের মধ্যে মানুষ সাঁতার কাটতে থাকবে আল্লাহ তুমি মেহেরবানি করে সেই কঠিন মুহূর্তে যখন আমাদের কলিজা পর্যন্ত শুকিয়ে যাবে আল্লাহ প্রিয় হাবিবের হাত মোবারক থেকে কাউসার পান করার তৌফিক দিও আল্লাহ আল্লাহ প্রিয় হাবিব প্রিয় রাসূল জান্নাতের দিকে যখন রওনা হয়ে যাবে সাহাবায়ে কেরামের জামাত নিয়ে ওলিয়া ওলিয়াদের জামাত নিয়ে ওলামায়ে কেরাম শুহাদায়ে ইসলামের জামাত নিয়ে জান্নাতের দিকে যখন রওনা হয়ে যাবে আল্লাহ শেষ কাতারে হলেও আমাদেরকে তুমি দাঁড় করায় দিও নবীজির সাথে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ রব্বুল আলামিন আজকে হীরাপুর শিশু কিশোর ফাউন্ডেশন ছোট ছোট আমার বন্ধুরা ছোট ছোট আমার ভাইরা যারা এত সুন্দর আয়োজন করেছে প্রাণ ভরে তোমার কাছে দোয়া করে যাই আল্লাহ আজকে যারা আয়োজক ছিল আয়োজকের প্রত্যেকটা সদস্যকে তুমি তোমার দ্বীনের জন্য কবুল করে নিও আল্লাহ প্রত্যেককে তুমি দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করে নিও আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর আয়োজন তারা করেছে আল্লাহ প্রতি বছর এভাবে আয়োজন করার তৌফিক হিম্মত সাহস তুমি দান করে দিও আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ অত্র মাহফিলে অনেক মা বোনেরা হাত তুলেছে আল্লাহ যেই মা যে আশা নিয়ে হাত তুলেছে প্রত্যেকের আশা তুমি পুরা করে দিও আল্লাহ মাহফিলের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে যত দূর পর্যন্ত আওয়াজ পড়ছে এর ভেতরে যত কবরবাসী আছে সব কবরবাসীদেরকে আল্লাহ আজকের মাহফিল উরসিরা করে মেহেরবানি করে মাফ করে দাও গো আল্লাহ রব্বুল আলামিন আজকের এই মাহফিলে এমনও মানুষ থাকতে পারে হয়তো মাহফিল আগামী বছর হবে কিন্তু তিনি থাকবেন না আমি থাকব না হতে পারে আল্লাহ আগামী বছর মাহফিল হবে আমি কবর মধ্যে শুয়ে থাকব শুয়ে শুয়ে আশায় থাকব কেউ আমার জন্য দোয়া করে কিনা আল্লাহ তুমি মেহেরবানি করে আজকে কবরবাসী যারা আছে সবাইকে তুমি মাফ করে দাও আমাদেরকেও নেক হায়াত দান করো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমি গুনাহগার মুসাফির সবাইকে নিয়ে আজকে হাত তুলেছি আল্লাহ অত্র এলাকার সব মানুষকে তুমি পাক্কা নামাজি বানায় দাও আল্লাহ পুরো বাংলাদেশে তোমার দিন তুমি কায়েম করে দাও গো আল্লাহ দিন কায়েমের জন্যে যারা মেহনত করছে ফিকির করছে সবার হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ আমি গুনাহগার দুই দিন পরে তোমার ঘরে রওনা হব উমরার উদ্দেশ্যে আল্লাহ তুমি যাওয়ার তৌফিক দান করো আজকে আমার সাথে যারা আমিন আমিন বলছে
তাদেরকেও তোমার ঘরে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ কাফনের কাপড় আল্লাহ পরার আগে জীবনে একবার হলেও ইহরামের কাপড় আমাদেরকে পরার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ প্রিয় রাসূল প্রিয় হাবিবকে জিন্দেগিতে এই তুই চোখে দেখতে পারি নাই জীবনের চাইতে বেশি ভালোবেসেছি আমার হাবিবকে আবার রাসূলকে না দেখে ভালোবেসেছি আল্লাহ অন্তত দুই চোখে দেখতে পাইনি আল্লাহ রোজার সামনে দাঁড়িয়ে প্রিয় হাবিব প্রিয় রাসূলকে সালাম দেওয়ার তৌফিক দান করো আল্লাহ কত কাফের মুশরিক তোমার রাসূলকে দেখলো তারা ঈমান আনে নাই পাথর মেরেছে থুতু মেরেছে গালি দিয়েছে দেড় হাজার বছর পরে এসে তোমার রাসূলকে আমরা জীবনের চাইতে বেশি বেশি ভালোবেসেছি আল্লাহ প্রিয় হাবিবকে প্রিয় রাসূলকে প্রাণ ভরে সালাম দেওয়ার তৌফিক দান করো আল্লাহ স্বপ্নে স্বপ্ন যোগে একবার হলেও তোমার রাসূলকে দেখার তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন সর্বশেষ ফরিয়াদ আল্লাহ জানি না কখন জানি মৃত্যুর ডাক চলে আসে জানি না কবে জানি মসজিদের চার পায়া খাটিয়া আমার ঘরে চলে আসে আল্লাহ মালাকুল মাউত যখন চলে আসবে আমি ফেলফেল করে তাকিয়ে থাকব তাকিয়ে থাকা ছাড়া আর কোনো কিছু বলার থাকবে না কলিজা পর্যন্ত শুকিয়ে যাবে তোমার হাবিব বলেছে দুনিয়ার সব পানি দিও কোনো মানুষের পিপাসা মেটানো সম্ভব হবে না আল্লাহ সেদিন আমাদের ইমানি কালেমা দিয়ে আমাদের পিপাসা মেটায় দিও আল্লাহ সর্বশেষ আমাদের জবানে মধুর কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম